বিশ্বনবীকে জানানো হলো মোহাম্মদ এই রাতটা কদরের রাত সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বেরোলেন ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসীতু ঘর থেকে বের হয়ে দেখে দুইজন ঝগড়া লাগছে বিশ্বনবী ঝগড়ার দিকে এত মন দিছে আল্লাহ যে কয় তারিখের কথা কইছিল এটা ভুলে গেছে নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা সারা দেশ থেকে এবং প্রবাস থেকেও অনেক সুধীজনরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমাকে পাঠিয়ে বারবার অনুরোধ করেছেন সেই বক্তব্যের ব্যাপারে কিছু কথা বলার জন্যে সেটা হলো জনাব মিজান আজহারি সাহেবের 1 মিনিট 35 সেকেন্ডের একটা ভিডিও সর্বোচ্চ স্যাক্রিফাইস করেও দেখলাম জনাব মিজান আজহারি সাহেবের সেই 1 মিনিট 35 সেকেন্ডের ভিডিওর মধ্যে ন্যূনতম 11টা ভুল এবং ভুল তথ্য রয়েছে একজন ব্যক্তির 1 মিনিট 35 সেকেন্ড তথা 1.5 মিনিট বক্তব্যের মাঝে যদি 11টা ভুল এবং ভুল তথ্য থাকে তাহলে জাতি তার কাছ থেকে কি উপকার পাবে সেটা আপনারা বিবেচনা করবেন যাই হোক সরাসরি আলোচনা ঢুকে যাচ্ছি তিনি তিনার বক্তব্যের মধ্যে বলেছেন আমাদের নবীজিও নাকি ভুল করেছেন আদম ভুলে গিয়েছে ছেলেও ভুলে যায় বিশ্বনবীও ভুলে যেতেন আসেনা নাই নাউজুবিল্লাহি মিন জালিক অতস আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যেটা শারহু ফিকহিল আকবর সহ অন্যান্য আকীদার গ্রন্থের মধ্যে পরিষ্কার উল্লেখ রয়েছে আল আম্বিয়া ও মাসুমুন সমস্ত নবীগণ মাসুম বেগুনা এমনকি নবীদের ক্ষেত্রে ভুল করেছেন সেটাও বলা যাবে না বলতে হবে খেলাফে আওলা করেছেন নবীরা ভুল করেছেন বললে নবীদের আনিত শরীয়তের উপরে তোহমত আসে এলজাম আসে এই জন্য নবীরা ভুল করেছেন এভাবে বলা যায় না আর দ্বিতীয়ত হলো তিনি বলেছেন আমাদের দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি লাইলাতুল কদরের রাতের তারিখ ভুলে গেছেন নাউযুবিল্লাহি মিন জালিক বিশ্বনবীকে জানানো হলো মোহাম্মদ এই রাতটা কদরের রাত সাহাবীদেরকে জানানোর জন্য ঘর থেকে বেরোলেন ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসীতু ঘর থেকে বের হয়ে দেখে দুইজন ঝগড়া লাগছে বিশ্বনবী ঝগড়ার দিকে এত মন দিছে আল্লাহ যে কয় তারিখের কথা কইছিল এটা ভুলে গেছে বিষয়টা এরকম নয় বরং আল্লাহর হাবিব লাইলাতুল কদর কত তারিখ সেই ব্যাপারে পরিষ্কার বর্ণনা করেছেন আমার জানা মতে 10 জন সাহাবি এই বিষয়টা বর্ণনা করেছেন একটা রাওয়ায়েত শুধু আপনাদের দেখাচ্ছি জগৎ বিখ্যাত তাফসিরে ইবনে কাসিরের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনু কাসির রহমাতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন এইভাবে عن معاوية وابن عمارة وابن عباس وغيرهم عن رسول الله صلى الله عليه وسلم أنها ليلة 27 حضرت معاوية رضي الله عنه ابن عمر رضي الله عنهما ابن عباس رضي الله عنهما এবং অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিশ্চয় ইহা মাহে রমাদানের 27তম রাত অতএব আল্লাহ রসুল ভুলে গেছেন বিষয়টা এরকম নয় বরং মিজান আজহারি সাহেব যে হাদিসটা উল্লেখ করেছেন সেই হাদিসের মধ্যে যে শব্দটা এসেছে সেটা হলো ফাতালাহা ফুলানুন ওয়া ফুলানুন ফারুফিআত অর্থাৎ ওই ব্যক্তিরা যখন ঝগড়া করছিল তখন ফারুফিআত এটা মজহুলের সিগা ওই তারিখটা আল্লাহ তাআলা উঠাইয়া নিছেন নবীজির জেহেন থেকে নবীজি ভুলে গেছেন বিষয়টা এরকম নয় বরং ওই তারিখটা আল্লাহ তাআলা উঠাইয়া নিছেন এখানে কোনো মতেই আল্লাহর রসুল ভুলে গেছেন এটা বলা যাবে না বরং বলতে হবে আল্লাহর হাবিবের হেফজ থেকে আল্লাহ তাআলা সেই তারিখটা তুলে নিয়েছেন এটাই হলো সঠিক কথা এরপরে উনি বলেছেন যে ফারুফিআত ওয়া নাসীতু ফাতালাহা ফুলান ওয়া ফুলান ফারুফিআত ওয়া নাসীতু কিন্তু এখানে ওয়া নাসীতু শব্দটা হাদিসের মধ্যে নেই আমি আপনাদেরকে হাদিসটা দেখাচ্ছি আপনার স্ক্রিনে খেয়াল করুন সেখানে ফারুফিআত ওয়া আসা আন ইয়াকুনা খাইরান লাকুম এইভাবে আছে কিন্তু ওয়া নাসীতু এই শব্দটা নেই এটা মিজান আজহারি সাহেবের মন গড়া লাগানো একটা বাড়তি শব্দ হাদিসের মধ্যে বাড়তি শব্দ লাগায়া আল্লাহর হাবিব ভুল করেছেন এটা প্রমাণ করার জন্য নিয়ে বৃথা চেষ্টা করেছেন এরপরে তিনি যেটা বলেছেন সেটা সবচেয়ে ভয়ানক এবং জঘন্যতম কথা আল্লাহর রসুল নাকি কোরআন ভুলে যেতেন আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন আবার বিশ্বনবী কোরআন ভুলে যেতেন নাউযুবিল্লাহি মিন জালিক আল্লাহ রসুল কোরআন ভুলে যেতেন বললে কোরআনের উপর এলজাম আসবে সন্দেহ আসবে মানুষ এই প্রশ্ন তুলবে যে হয়তো নবীজি ভুলে এই আয়াত এই সূরাটা বলেছেন নাউযুবিল্লাহি মিন জালিক কোশ্চিন কালেও নবীজি কোরআন ভুলে যেতেন না আর নবীজি কোরআন ভুলে যেতেন এরকম বলা যাবেও না
নবীজি কোরআন ভুলে যেতেন এটা প্রমাণ করার জন্য উনি একটা কাল্পনিক কাহিনী তৈরি করেছেন। নবীজি নাকি বারবার কোরআন ভুলে যাচ্ছেন, এরপরে দোয়া করেছেন আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নাসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা। এই দোয়া করার পরে নাকি আল্লাহ তাআলা কোরআনের ওই আয়াত নাজিল করেছেন, সানুক্রিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ বললেন নবী ভালো করে পড়েন, বিশ্বনবী ভালো করে পড়ার পরেও মাঝে মাঝে কোরআন মনে রাখতে পারে না, আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নুসিনা ওয়া আল্লিমনা মিনহুমা জাহিলনা, আল্লাহ যা ভুলে যায় স্মরণ করিয়ে দেন। আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা। কত বড় জঘন্য কথা! এই ধরনের ঘটনা কোনো তাফসিরে কোনো নির্ভরযোগ্য কিতাবে নেই, এটা সম্পূর্ণ ওনার মন গড়া বানোয়াট একটা কাল্পনিক কাহিনী, যেটা আল্লাহর রসুলের উপরে মিথ্যা তোহমত দেওয়ার মতো। এখানে যে দোয়াটা উনি তৈরি করলেন আল্লাহুম্মা যাক্কিরনা মিনহুমা নাসিনা, আল্লাহ আমরা যেগুলি ভুলে গেছি সেগুলি আমাদেরকে স্মরণ করিয়ে দেন, এই ধরনের দোয়া আল্লাহ রসুল করেছেন কোনো জয়ীফ হাদিসের মধ্যেও নেই। যদি উনি সত্যবাদী হয়ে থাকে, উনি নির্ভরযোগ্য হাদিস থেকে এটা প্রমাণ করুক। কখনোই আল্লাহ রসুল কোরআন ভুলে যেতেন বিষয়টা এরকম নয়, বরং সময়ে সময়ে যে আয়াত যে আহকামগুলি তুলে নেওয়া দরকার, মানসুখ করা দরকার, সেগুলি আল্লাহ পাক তুলে নিয়েছেন, মানসুখ করেছেন। আল্লাহর রসুল কখনোই কোরআন ভুল করেননি, ভুলেননি, এটাই চূড়ান্ত কথা। আপনারা পবিত্র কোরআনের সূরা আলায়ের 6 এবং 7 নং আয়াতটা লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বলেছেন সানুক্রিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুজ জাহরা ওয়া মা ইয়াখফা। এটার বাংলা অনুবাদ হলো আমি আপনাকে পাঠ করাতে থাকবো ফলে আপনি বিস্মিত হবেন না, অর্থাৎ আল্লাহ বলতেছেন আমি আপনাকে পড়াবো বা পড়াতে থাকবো, আপনি ভুলে যাবেন না। এরপরের অর্থটা হলো আল্লাহ যা ইচ্ছা করেন তা ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলার ইচ্ছার ভিতরে প্রিয় নবীজির কোরআন পড়ার মধ্যে কোনো ভুল নেই। আর যেটা ভুলিয়ে দেওয়া হয় সেটা নবীর ভুল নয়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা উঠায় নিছেন। কশিন কালেও নবীজি কোরআন ভুলে গেছে এটা বলাই যাবে না, এটা নবীজির উপর একটা নুকস, একটা ত্রুটি, যেটা শানে রেসালতের খেলাফ, নবুয়তের সেই মহান মর্যাদার খেলাফ, এটা কশিন কালেও বলা যাবে না। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, যেটা তাফসীর ইবনে আবি হাতেমের 19223 নং রেওয়ায়েতের মধ্যে উল্লেখ, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সানুক্রিউকা ফালা তানসা ইল্লা মা শা আল্লাহ ইয়াকুলু ইল্লা মা শিইতু আনা ফানসিকা। অর্থাৎ রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন যে আল্লাহ যেটা চান সেটা নবীজির কাছ থেকে ভুলিয়ে দেন, নবীজি ভুলে যান এরকম না, বরং আল্লাহ ভুলিয়ে দেন, এটা আল্লাহর ইচ্ছা, এর পিছনে উম্মতের কল্যাণ রয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এটা ভুলিয়ে দেন, কিন্তু নবীজি ভুলে যান, ভুলে গেছেন, এটা বলা যাবে না। এরপরে তিনি বলেছেন আল্লাহ তাআলা নাকি নবীজিকে বলেছেন যে এমন ভাবে পড়াইয়া দিব মরণের আগে ভুলবেন না, আজকে থেকে এমন ভাবে আপনারে পড়াইয়া দিব মরণের আগে আগে একদিনও একদিন আগেও কোরআন আর ভুলবেন না। এই ধরনের কথা আল্লাহ তাআলা কখন বলেছেন, এটা দলিল কি? নবীজির প্রতি আল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে এমন ভাবে পড়াইয়া দিব যে মরণের আগে আপনি ভুলবেন না, এটা দলিল কি? মন গড়া কথা আল্লাহ রসুলের ব্যাপারে বলা যায়? অতএব প্রিয় মুসলিম ভাই এবং বোনেরা, এরা ফেতনাবাজ এবং জাহিল, এরা গবেষণা ছাড়া মন গড়া যেটা মনে আসে সেটাই বয়ান করা শুরু করে, মানুষকে বিভ্রান্ত করে। আপনারা সবাই সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে হুব্বে রাসুল, তাআজিমে রাসুল বোঝার মতো তৌফিক দান করুক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথে থাকার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।